Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অর্জুন আর তুব্রির গার্ডিয়ান হিসেবে আমি একটা অনুরোধ করব আপনাকে, আপনি প্লিজ তদন্তটা করুন, অপরাধী যেন ধরা পড়ে, বাকিটা আপনার ব্যাপার। ব্যাপারটা খুব একটা স্বাভাবিক লাগছে না আমার। ব্যাপারটা একেবারেই স্বাভাবিক নয় তুমি, আর সেই কারণে আমি বারবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি শিওর তুমি সেদিন কর্ণকেই দেখেছিলে? হ্যাঁ, আমি 100% শিওর। তাহলে ও আদেও অর্জুনের বন্ধু কি বন্ধু না সত্যিটা আমরা কি করে জানবো? অর্জুনের স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে যে ওই স্কুলে কর্ণ নামের আদতে কেউ পড়তো কিনা, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে যদি ও মিথ্যে বলে থাকে তার মানে তো মাও আমাদের মিথ্যে বলেছে। একেবারেই তাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন মা, কেন মা, মা কি তার মানে আবার কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সব ভাবার সময় নেই দিদি, সত্যিটা আমাদের বের করে আনতেই হবে। আর সত্যিটা বের করতে গেলে স্কুলে যেতে হবে, তাই তো? আর সত্যিটার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কাজটা নেশা করেছে ভেবে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। পুলিশে চাকরি করি আমি, এটুকু বোঝার আমার ক্ষমতা আছে যে কেউ যদি আমার ক্ষতি করতে চায় সে আমারই ক্ষতি করবে, অর্জুনের ক্ষতি কেন করতে যাবে? তুমি ঠিক কথাই বলছো তুমি। আচ্ছা দিদি, তুমি অর্জুনের স্কুলের নাম ঠিকানা আমাকে লিখে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমি দিচ্ছি, দাঁড়ান। কাল সকালে সত্যিটা জানা যাবে, কর্ণ আদতে অর্জুনের বন্ধু কিনা। আচ্ছা অঞ্জনা, তোমার কাছে অর্জুনের আইডেন্টিটি কার্ড কিংবা মার্কশিট কিছু আছে? তাহলে স্কুলে বোঝাতে সুবিধা হতো মানে। হ্যাঁ, আমার কাছে ভাইয়ার সমস্ত মার্কশিট রাখা আছে, তোমাদের কোনটা লাগবে এসে দেখো। হ্যাঁ, অর্জুন বোস আপনাদের স্কুলের প্রাক্তন ছাত্র, একটু দেখুন তো আপনি চিনতে পারেন কিনা, আমরা ওর বাড়ির লোক। ও ইয়েস, মনে আছে, অর্জুন বোস ভীষণ দুষ্ট ছিল। আসলে কিছু কিছু স্টুডেন্টের নাম মনে থেকে যায়, ও তেমনই একজন। কেমন আছে অর্জুন, কি করছে এখন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।